একটা আসলে আর্থ্রাইটিসের সাথে আরো বিভিন্ন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস একটা রোগীর থাকতে পারে। তো আমরা যখন একটা রোগী আসে, যেমন যদি কোনো কারো সারা শরীরে বা হাঁটু ব্যথা বা কোমর ব্যথা নিয়ে আসে, প্রত্যেকটা রোগীর তো আমাদের হিস্ট্রি নিতে হয় যে সে কত বছর ধরে এটা আক্রান্ত। তারপর হচ্ছে আর্থ্রাইটিসের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার জিওগ্রাফিক্যাল কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে রোগী কোন রিজনে থাকে সেই অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারি। বাংলাদেশও জিওগ্রাফিক্যাল ব্যাপার আছে, যেমন আপনি যদি কক্সবাজার বা মানে আমাদের দক্ষিণ অঞ্চলের রোগী এই যদি আসে, পাহাড়ি অঞ্চলগুলোতে মানে না আমি সাধারণত বলা জানতে হয়, পাহাড়ি অঞ্চলের রোগী হ্যাঁ একরকম সমস্যা নিয়ে আসতে পারে। তারপরে সমুদ্রের কাছাকাছি যারা থাকে, যারা যেমন এখন এই যে সামুদ্রিক মাছ প্রচুর খায়, মানে তাদের খাদ্যই হচ্ছে সামুদ্রিক মাছ, তাদের প্রেজেন্টেশন আর একরকম আসতে পারে। সো এক এক এলাকা ভেদে যেমন হয়, তারপরে বয়স ভেদে হয়ে থাকে, তারপরে হচ্ছে আপনার নারী পুরুষ নির্বিশেষে আলাদা, কিছু আর্থ্রাইটিস মেয়ে মহিলাদের বেশি হয়ে থাকে, কিছু আর্থ্রাইটিস পুরুষদের বেশি হয়ে থাকে, কিছু বাচ্চাদের বেশি হয়ে থাকে। তো এগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা রুগীর তার পাশাপাশি তার পেশা, সে কি করে, তার কত বছর ধরে সে এই রোগে আক্রান্ত, সে কোনো আঘাত পেয়েছে কি না, তার হিস্ট্রি কী, তার খাদ্য কী খেয়ে সে মানে সবসময় অভ্যস্ত, তো এগুলো আমাদের সব কিছু দেখে দেন একটা রুগীর আমরা হয়তো ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি, যে রুগীর তার জয়েন্টগুলো দেখি আমরা, যেমন হাঁটুর প্যাটেলার প্রিহেনশন টেস্ট, স্কবার টেস্ট, বায়াসেলার টেস্ট, যেগুলো আমরা মানে এই রিহ্যাবিলিটেশন এবং পেইন ম্যানেজমেন্টে আমরা পেইন স্কেল দেখে থাকি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা অক্সফোর্ড ক্লাসিফিকেশন মাসেল গ্রেডিং দেখে থাকি। তো এগুলো আমরা দেখে দেন যদি মনে হয় যে কোনো ব্লাড টেস্টের প্রয়োজন হয়, ব্লাডের বিভিন্ন আর্থ্রাইটিসের টেস্ট আছে অ্যাভেলেবেল, সেরোলজিক্যাল বিভিন্ন টেস্ট, তারপরে হচ্ছে অ্যান্টিজেন টেস্ট, এগুলো আমরা দেখে দেন প্রয়োজনে এক্সরে এমআরআই এগুলো যদি লাগে, অন্য রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন দিয়ে একটা রোগীর কনফার্ম করা যায় যে হ্যাঁ তার এই জাতীয় আর্থ্রাইটিস বা কোন আর্থ্রাইটিসটা, এবং পাশাপাশি তার অন্য কোনো কোমরবিডিটিস থাকতে আছে কিনা, যেমন অনেকের সাথে ডায়াবেটিস থাকতে পারে, অনেকের দেখা যায় এনিমিক পেশেন্ট হতে পারে পাশাপাশি, সে সিভিয়ার হতে এনিমিয়া ভুগছে, অনেকের তো পাশাপাশি গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল প্রবলেম থাকতে পারে, অনেকের গাইনোকোলজিক্যাল সমস্যা পাশাপাশি থাকতে পারে। যেমন কোমরে যদি পিএলআইডি রোগী আমরা পাই মহিলাদের স্পেশালি, অনেক সময় পাশাপাশি পিআইডি থাকতে পারে, যে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ থাকতে পারে। তো একটার সাথে একটা কিন্তু অনেক সময় ব্যথা বেদনা বা সমস্যাটাকে আরও বাড়িয়ে তোলে। তো এটা আসলে দীর্ঘদিনে প্র্যাকটিসের একটা ব্যাপার, মানে সেটাই বুঝে যাচ্ছে, হ্যাঁ মানে স্পেসিফিক আমরা ডায়াগনোসিসে পৌঁছানোর আগে অনেক 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 কিছু প্র্যাকটিসের ব্যাপার, অনেক জানা পড়ালেখার ব্যাপার, প্রয়োজন। হ্যাঁ অনেক জি অনেক স্টাডির ব্যাপার এটা, এবং সেই ক্ষেত্রে আপনার মূল রোগের পাশাপাশি যদি আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা না করা যায়, তাহলে কিন্তু ইফেক্টিভ রেজাল্ট আসে না একেবারে। মানে একটা রোগীর যদি ভালো রেজাল্ট আনতে হয়, তখন কিন্তু পাশাপাশি ডায়াগনোসিসগুলো আমাদের করতে হয়। আর একটা রোগের কমপ্লিকেশন কী এটা আমাদের জানতে হবে, কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। যেমন আপনি দেখবেন এখন করোনা অনেকে ভালো হয়ে গিয়েছে, করোনা নাই তার নেগেটিভ আসছে, বাট সে শ্বাসকষ্টে ভুগছে, তার মাসেলের পেইন, সে হাঁটতে পারে না, সে একেবারে লেথার্জিক, একেবারে দুর্বল হয়ে পড়ছে, অথবা তার শারীরিক বিভিন্ন আর্থ্রাইটিস ডেভেলপ করেছে। তো করোনা থেকে ডিউ টু করোনা সে ইম্প্রুভ হলেও লাভ নেই, তার কিন্তু সেকেন্ডারি কমপ্লিকেশন হতে পারে। তদুর প্রত্যেকটা আর্থ্রাইটিস বা বাত রোগের খারাপ দিকটি হচ্ছে তার কমপ্লিকেশন, যে সে আস্তে আস্তে ডিজেবল হয়ে পড়ে, চলাফেরা হারিয়ে ফেলে, তার ব্যক্তিগত দাম্পত্য লাইফে সমস্যা হয়, বা তার প্রফেশনাল লাইফে সমস্যা হয়, তার সামাজিক পারিবারিক লাইফে সমস্যা হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকে চিন্তা করতে হয়। আর চিকিৎসা কিন্তু ওই প্রত্যেকটা রোগের যেমন ডায়াগনোসিস, পাশাপাশি একটা রুগী তার কোন অবস্থানে থাকে, সে আমেরিকায় থাকলে তাকে কিভাবে সাজেস্ট করতে হবে, বা বাংলাদেশের কোথাও থাকলে সে পেশা কী, সে গার্মেন্টস ওয়ার্কার হলে কী করতে হবে, সে যদি একজন সেক্রেটারি হয় তার যে কাজ তাকে কিভাবে গাইডলাইন দিতে হবে, এক একজনের কিন্তু চিকিৎসা ভিন্ন হয়ে যাবে, সব কিন্তু একই রকম হবে না। ডায়াগনোসিসের যেমন ভিন্ন আর্থ্রাইটিসের ক্ষেত্রে, যেমন একজন রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগী সাজেস্ট, সে আসলো আমাদের আমার কাছে, সে সবসময় যে একেবারে 100% আপনার প্রেজেন্টেশন নিয়ে আসবে তা কিন্তু না, দেখা গেলো সে হয়তো একটা হাঁটুর প্রবলেম নিয়ে এসে আসছে, যে সেখানে কালেকশন আছে, ফিউশন আছে, হাঁটুর পেইন আছে, হাঁটু মুভমেন্ট করতে পারে না, যে হাঁটু একেবারে হয়তো বেঁকে গিয়েছে। আমরা যেমন হাঁটু তো অ্যানাদার নেম জেনু, জেনু ভেরাস ভ্যালগাস ডিফর্মিটি হতে পারে, তারপরে দেখা যায় যে শুধু হাঁটুর প্রেজেন্টেশন নিয়ে এসে আসছে বা ক্লিনিক্যাল সমস্যা নিয়ে আসছে, কিন্তু আমি যখন ডায়াগনোসিস করতে গেলাম হয়তো দেখা যাচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তা রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা জানি মর্নিং স্টিফনেস হবে, পলিআর্থ্রালজিয়া হবে, সারা শরীরেই ব্যথা হবে, কিন্তু এই রোগীর ক্ষেত্রে ভিন্ন। তো এটা বোঝা যায় যে হয়তো রোগী দীর্ঘদিন চিকিৎসা করে আসছে বা
অনেক দিন ভুগছে, এক পর্যায়ে তার অন্য জোড়াগুলো হয়তো হিল হয়েছে বা সমস্যাটা নাই, কিন্তু রেজিডুয়াল প্রবলেম হাঁটুতে রয়ে গিয়েছে। তো এটা আসলে দীর্ঘদিন প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস ছাড়া একটা রোগীর আপনার পড়ালেখা করে কোনো মানে ডায়াগনোসিস করা সম্ভব না। আমাদের সাথে একজন অতিথি আছে, ওনার আচ্ছা, কাছে একটু শুনে নি। জি, আপনার নাম মোসাম্মদ নূরজাহান, আপনি কোথা থেকে আসছেন এবং কি সমস্যা নিয়ে আসছেন একটু বলেন। আমি রাজশাহী থেকে এসেছি। আচ্ছা, আমার দুই হাঁটুতে ব্যথা ছিল আর হাতের এখানে ব্যথা ছিল, এই নিয়ে আমি এসেছিলাম। কতদিন ধরে ব্যথা ছিল? এটা আমার 1.5 মাস। 1.5 মাস ধরে? জি। তারপর স্যারের এখানে এসে স্যার এখানে এখনো কি চিকিৎসা চলছে হ্যাঁ আপনার? এখনো আমার চিকিৎসা এখন কি চলছে রকম আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, আপনি কি কোনো জব করেন নাকি না? হাউসওয়াইফ? হাউসওয়াইফ। আর ব্যথার জন্য কি মানে কাজে আপনার করতে খুব সমস্যা হচ্ছিল? কাজে সমস্যা মানে একেবারে আমি বিছানাগত হয়ে গিয়েছিলাম। আচ্ছা, তা এখন আমি চলাফেরা করতে পারি, আমি এই হাতে মানে চুল ই করা এগুলো কিছুই করতে পারতাম না, আচ্ছা, এখন আল্লাহর অনেক রহমতে আমি ব্যথা সব। ছিল। তো অন্য ডক্টর দেখিয়েছিলেন আগে? হ্যাঁ, ডক্টর দেখিয়েছিলাম আগে, কিন্তু ওনারা ওই ব্যথার যে ওষুধটা দিয়েছিলেন, যে সময়টুকু ওই ওষুধেরই ওইটুকুই ভালো ছিলাম, তারপরে আবার ব্যথায় আক্রান্ত হতাম। আচ্ছা, আপনি তো ডেইলি মানে নিত্যদিনের যে কাজগুলো আছে হ্যাঁ, বাসায় সেগুলোই এবং করা হতো? পড়তে পারতাম না, আচ্ছা, আর রোজই আমার ব্যথার ট্যাবলেট খেতে হতো। ঠিক আছে। স্যার, উনি কি প্রেজেন্টেশন নিয়ে ওনার আসছেন? আসলে উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত, এবং যেটা আমরা আজকে আলোচনা করছিলাম যে আর্থ্রাইটিস, তা পাশাপাশি উনি প্রত্যেকটা রুগী কিন্তু একটা জিনিস নিয়ে সবাই চিন্তিত, সেটা হচ্ছে ব্যথা। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু রুগীর ব্যথা নিয়ে কোনো চিন্তিত না। অ্যাজ এ ডক্টর আমার চিন্তা হচ্ছে রুগী ডিজেবল হতে পারে, যে ব্যথা থেকে ব্যথা হয়তো অনেক সময় নাও থাকতে পারে, চলে যেতে পারে, কিন্তু এই যে উনি বলছে যে উনি হাত উঠাতে পারতো না, চুল বাঁধতে পারতো না, বা উঠ বস করতে কষ্ট হতো, উনি হয়তো ব্যথার কথা বলছে, কিন্তু আমি দেখছি যে তার সেকেন্ডারি যে কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করতেছে, যে একটা আর্থ্রাইটিস থেকে কী হয়, প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়। তো ইনফ্লামেশন হলে আমাদের জয়েন্টের ভিতরে যে কার্টিলেজ থাকে বা দুই বোনসের মাথায় সেকেন্ডারি কার্টিলেজগুলো ইরোশন হয়, আস্তে আস্তে ইনফ্লামেশন হতে হতে ক্ষয় হতে থাকে, সাইনোভ্যাল যে ক্যাপসুল থাকে, মেমব্রেন থাকে, মেমব্রেনটা আস্তে আস্তে তার তার যে অ্যানাটমিক্যাল যে স্ট্রেংথ এবং ফিজিওলজিক্যাল যে প্রসেসগুলো সে হারিয়ে ফেলে, তখন দেখা যায় সেখানে ইনফ্লামেটরি একজুডেড আস্তে আস্তে, আমরা তো সাইনোভিয়াল মেমব্রেন থেকে তো ফ্লুইড প্রোডাকশনটা হয়, তখন ইনফ্লামেশনের কারণে ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে যায়, এক পর্যায়ে রুগী কিন্তু হাত পা উঠাতে পারবে না, দেখা যাবে হয়তো পেইন নেই কিন্তু হাতটা ফিক্সড হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। এবং একটা মানুষ যদি কোনো শরীর নাড়াচাড়া না করে দীর্ঘদিন শুয়ে থাকে, বসে থাকে, সে কিন্তু 100% সে প্যারালাইসিস হয়ে যাবে বা ডিজেবল হবে, কারণ ল্যাক অফ অ্যাক্টিভিটি মাসেল কিন্তু ওয়াস্ট হয়, আমাদের শরীরের মাংসপেশি শুকিয়ে যায়, গ্রেড কমে আসে, গ্রেডিং আস্তে আস্তে কমে আসে। তো ওই দিকে হচ্ছে আমাদের মূল টার্গেট। তো ওনার ক্ষেত্রে পেইন তো আছেই, সেটা থাকতেই পারে, একিউট স্টেজে সাধারণত পেইন থাকে, কিন্তু ওই যে ক্রনিক দীর্ঘমেয়াদী যখন হয় তখন কিন্তু ওই যে রেস্ট্রিক্টেড মুভমেন্ট আসে, মানে হাত উঠাতে গেলে তখন সে মনে হয় আটকে গেছে, পায় না বা শক্তি পাচ্ছে না চুল বাঁধতে বা জামা গায়ে দিতে, ব্যক্তিগত সব কাজে সব সমস্যা হতে থাকে। তো ওনার এগুলার পাশাপাশি ওনার কিন্তু আর্থ্রাইটিস হাঁটুতেও ছিল, সারা শরীরেও ছিল। আরেকটা হচ্ছে এই জন্য বলছি আমরা যে কোমরবিডিটিস খুবই ইম্পর্টেন্ট, যেমন উনি কিন্তু এনিমিক পেশেন্ট, ওনার কিন্তু হিমোগ্লোবিন কম ব্লাডে, হিমোগ্লোবিন যাদের কম মহিলাদের বা পুরুষ যাই হোক মহিলাদের বেশি হয়, তাদের কিন্তু শরীরে ব্যথা হয়। তা এখন হয়তো ব্যথা অনেক সময় দেখা যায় আর্থ্রাইটিসের চিকিৎসা করলে ইম্প্রুভ হচ্ছে না, কেন হচ্ছে না, ডিউ টু এনিমিয়া। তো এই জিনিসগুলো কিন্তু কারেকশন করতে হবে, এই জন্য আমি বারবার প্রত্যেকটা রুগীকে কিন্তু তার সারাউন্ডিংস আর কী কী কোমরবিডিটিস থাকতে পারে, তার অন্য কোনো ডিজঅর্ডার ডিজিজ থাকতে পারে কিনা সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেটা কারেকশন করা। যেমন আমরা প্রায় এখন বাংলাদেশে জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, তারপরে আয়রনের কথা তো বলছি, তারপরে ভিটামিন ডি, এগুলার কিন্তু প্রচুর আমরা ইনসাফিসিয়েন্ট বা ঘাটতি পাচ্ছি রুগীদের। তো প্রত্যেকটা থেকে প্রত্যেকটা মিনারেল থেকে কিন্তু আপনার বাত ব্যথা বা ব্যথা হতে পারে, এবং এই মিনারেলগুলা কিন্তু আমাদের শরীরের বোনস, জয়েন্টস, কানেকটিভ টিস্যু, মাসেল এবং টেন্ডন, লিগামেন্ট, ফেসা যেগুলো আছে, যেগুলো কিন্তু শরীরে চলাফেরা বা বাত ব্যথার জন্য খুবই মানে মানে যাদের যেই সমস্যা হতে পারে, তো এই সকল জিনিসের কিন্তু আপনার মিনারেল ডিফিসিয়েন্সি থেকে সমস্যা দেখা দেয়। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা
আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।